নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 3রা এপ্রিল 2022 রবিবার পাঁচ রাশির প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে। এই যে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশি কিন্তু আগামীকাল কিন্তু লটারি প্রাপ্তির মহাযোগ সৃষ্টি কিন্তু হয়েছে। তবে প্রতিদিনের মতন আমি একটি কথা বারবার বলবো, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। বেশ কিছু নতুন টপিকস, নতুন আলোচনা এই ভিডিওতে করা হবে এবং এই ভিডিওটি শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে গিয়ে আপনি লটারি কাটছেন সে কাজটি করবেন না। আমি এখানে অনেক ইম্পর্টেন্ট কিন্তু তথ্য দিই, রাশির নামের পাশাপাশি রাশিভিত্তিক শুভ সময়টা, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা, এই টার্গেট নাম্বার এবং শুভ সময় বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং রাহুকাল, দিনের যে রাহুকালটা সেই সময়ে কিন্তু লটারি বলে না, লটারি, শেয়ার, আপনার স্টক বিজনেস, যে কোনো কিছুতে, শুভ যাত্রা, যে কোনো কিছুতে কিন্তু করবেন না। অর্থাৎ রাহুকালটা যে কোনো শুভ কাজ বর্জন কিন্তু করুন। তো আগামীকাল যে পাঁচ রাশির লটারি প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে জানাবো। তবে আমি একটা কথা আবারও বলি, হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্ট এসেছে যে স্যার আমার খুব ছোট প্রাইস লাগছে। আমি এখানে এই ভিডিওটিতে বলছি যে পাঁচ রাশির কথা বলবো, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর, আপনার ভাগ্যভাবের উপর। আপনার যদি ভাগ্যভাব স্ট্রং থাকে এবং লটারি যোগ যদি থাকে, আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাটা দেখতে হবে রাহুর প্লেসমেন্ট। রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে। কলিযুগে যদি হঠাৎ প্রাপ্তি কোনো গ্রহ ঘটায় সেটি হচ্ছে রাহু। তো রাহুকে স্ট্রং করার জন্য, যাতে কারো কারো ক্ষেত্রে কি 2-1 নম্বরের জন্য বড় বড় প্রাইজ মিস খেয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে রাহু কবচ কিন্তু আপনার বিশেষভাবে কিন্তু কাজ কিন্তু দিবে। রাহু কবচ পরিধান করুন, লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। লাগবে এই কথা বলবো না, যাদের জন্য, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে তারা অবশ্যই রাহু কবচ আপনার পরিধান করুন, রাহুকে স্ট্রং করুন। এবং এর পাশাপাশি আর যে তিনটি গ্রহের কথা বলছি, বুধ, শনি এবং শুক্র, অর্থাৎ রাহু, বুধ, শনি এবং শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে তাহলে কিন্তু আপনি আগামীকাল লটারি প্রাপ্তি কিন্তু আপনার হবে। আপনার জন্মছকটা আপনি খুলে দেখুন, আপনার দ্বিতীয়, একাদশ, পঞ্চমের ভাব কেমন আছে, নবম কেমন আছে এবং রাহু, শনি, শুক্র, বুধ এর প্লেসমেন্ট কেমন আছে। দেখা যাচ্ছে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, আপনার হাতের রেখা অর্থাৎ হস্তরেখার মাধ্যমে কিন্তু লটারি আপনার আছে কি না, লটারিতে আপনি কোটিপতি হবেন কি না সেটাও কিন্তু জানিয়ে দেওয়া সম্ভব। তো মেন বিষয়ে আসা যাক, লটারি যারা কাটছেন, আমি আবারও বলছি, লটারি যারা কাটছেন এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ এখানে খুব কম পরিশ্রম করেও কিন্তু আপনি কোটিপতি কিন্তু হতে পারেন, খুব ছোট্ট পরিশ্রম আপনি কিন্তু লাখপতি, কোটিপতি কিন্তু হতে পারেন। অর্থাৎ এটা আপনার ভাগ্য ভাবকে স্ট্রং করতে হবে এবং রাহু গ্রহকে স্ট্রং করতে হবে। বিশেষরূপে কিন্তু আপনি লটারি থেকে কিন্তু বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন। আমি যে পাঁচটি রাশির কথা বলছি, সে পাঁচ রাশি 2 লাখ টাকাও পেতে পারে, 200 টাকাও পেতে পারে, 2000 টাকাও পেতে পারে, 20,000 টাকাও পেতে পারে, আবার 20 লাখও পেতে পারে, আবার 1 কোটিও পেতে পারে। সেটা আপনার ডিপেন্ড করবে আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট কেমন আছে। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, রাহু যদি মিত্র গৃহে থাকে, রাহু যদি তুঙ্গ থাকে, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে স্ট্রং থাকে এবং আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে তাহলে কিন্তু আপনি লটারিতে প্রাইজ আপনি কিন্তু পাবেন। অনেকে লটারি কাটছেন না, একবার দেখে নিন না নিজের ভাগ্যটা যাচাই করে। দেখুন লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, এই যে ভাগ্যের খেলাতে
প্রতিদিন না প্রতিদিন এই যে যে রাশিগুলোর কথা বলছি, লাখো কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে কি পাবে তা না। যার ভাগ্যে আগামীকাল লটারি যোগ আছে এবং রাহু শুক্র শনি বুধের প্লেসমেন্ট ভালো আছে, দশা অন্তর্দশা পদ্মদশা পারমিট করছে, রাহু কবচ পরিধান করেছে, ভাগ্য ভাবকে স্ট্রং করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং বারবার বলছি সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিকণ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তিথিকণটা যদি আপনার লেগে যায় তাহলে কিন্তু আপনি লটারি থেকে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনি পাবেন। আবার একটা কথা আছে, মানে কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি, আপনার যদি জন্মছকে লটারি যোগ যদি না থাকে তাহলে কিন্তু আপনি লটারি কাটা আপনার এই সময় উচিত নয়, হয়তো আপনার কিন্তু অর্থ অপচয় এ সময় হবে। হয়তো অর্থ অপচয় করার থেকে আমি বলবো আপনি নিজস্ব জন্ম ছকটা একবার বিশ্লেষণ করুন এবং সেখানে আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন। তো আলোচনা শুরু করি আগামীকালের রাহুকালটা। আমি বারবার বলছি রাহুকালটা আপনার বিশেষভাবে বিশেষভাবে নজর দিন, রাহুকাল, রাহুকালে অনেকে ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন। এরকম কেউ কেউ বলেছেন স্যার আমি ফট করে বলেছিলাম, আমি ভুল করে এই সময় ইনভেস্টমেন্ট করে দিয়েছি, হবে না, আপনার বড় প্রাইস মিস চলে যেতে পারে। রাহুকালটা বিশেষভাবে রাহুকালটার সময়টা বারবার শুনে নিন। আপনার কালকে 4:25 থেকে 6:08 পর্যন্ত রাহুকাল আছে, 4:25 to 8:06 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু আগামীকাল থাকছে। এইবার আসি শুভ মুহূর্ত, 11:56 থেকে 12:44 পর্যন্ত আগামীকালের শুভ মুহূর্ত। আরেকটি সকাল 8:02 থেকে 10:48 পর্যন্ত শুভ মুহূর্ত কিন্তু থাকছে। এবং রাহুকালটা আবারও বলে দিই, 4:25 থেকে 6:08 পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। দেখুন আগামীকাল যে রবিবার 3 এপ্রিল, অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে, ইন্দ্র যোগ আগামীকাল থাকছে। এর পাশাপাশি যে রাশিগুলোর আমি নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আপনাদেরকে এবার আমি জানাবো। শুভ সময়টাতে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, তাছাড়া রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে বলে দিই এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা আপনাদেরকে বলি। দেখুন প্রথম যে রাশির কথা আগামীকাল আমি বলবো, যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে আপনার সকাল 8:15 থেকে 10:35 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 8 এবং 4। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 7 এবং 2। এবং আপনাদের ক্ষেত্রে যে সময়টা বেরিয়েছে সকাল 9:22 থেকে 11:49 পর্যন্ত কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু শুভ সময়। দ্বিতীয় রাশি সিংহ রাশির পর মীন রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আপনাদের পাওয়ার সম্ভাবনা প্রবল, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের শুভ সময়টা সেটি হচ্ছে সকাল 10:45 থেকে 12:28 পর্যন্ত, এটি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে সকাল 11:02 থেকে 12:45 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 5 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষ করে কিন্তু এটি হচ্ছে শেষ, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে
7 এবং 2 আপনাদের শুভ সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। নমস্কার।